দুর্গাপূজার একটি বিশেষত্ব হচ্ছে বিভিন্ন ক্লাবগুলো দেশ বিদেশের নানা ভাস্কর্য স্থাপত্যের আদলে তাদের পুজো প্যান্ডেল তৈরি করে থাকে। কিন্তু আগরতলা শহরের একটি ক্লাবে এবারের পুজো প্যান্ডেল আমাদের ত্রিপুরা রাজ্যের ঐতিহ্যবাহী একটি মন্দিরের আদলে তৈরি করা হচ্ছে। হ্যালো বন্ধুরা, পূজা প্রস্তুতির আরেকটি নতুন পর্ব নিয়ে আজকে আমরা এসে পড়েছি আগরতলা শহরস্থিত আরেকটি ক্লাবে, যেটা হচ্ছে প্রান্তিক ক্লাব। এখানে এবারে যে পুজোর থিম সেটা হচ্ছে কুরুমা শক্তিপীঠ। তো চলুন আপনাদের পুরোটা পুজো প্যান্ডেল ঘুরে দেখাই। আর কেন এই প্যান্ডেলের থিমটার নাম কুরুমা শক্তিপীঠ রাখা হয়েছে সেটাও আপনাদের একটু বলে দিই। আসলে 51টি শক্তিপীঠের মধ্যে একটি উল্লেখযোগ্য শক্তিপীঠ হলো ত্রিপুরেশ্বরী মন্দির। এই মন্দিরটি একটি ছোট পাহাড়ের উপরে স্থাপন করা হয়েছে, আর পাহাড়টির আকৃতি যেহেতু কচ্ছপের কুচিতি অথবা কুরুমায়ের অনুরূপ, তাই এই শক্তিপীঠটিকে অনেকে কুরুমা শক্তিপীঠ হিসেবেও চিনে থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে কচ্ছপের উপর ত্রিপুরেশ্বরী মন্দিরটিকে তৈরি করা হয়েছে। আর এমন অসাধারণ একটি থিম আমাদের সামনে তুলে ধরার জন্য এই ক্লাবের সকল সদস্যদের অসংখ্য ধন্যবাদ জানাই। আর এদিকটায় দেখুন কিছু বাঁশের স্ট্রাকচার রাখা হয়েছে, এগুলো হয়তো পরবর্তী সময়ে প্যান্ডেলে লাগানো হবে। দেখলেন প্যান্ডেলের বাইরের অংশটার কতটুকু ওরা কাজ কমপ্লিট করেছে। তো এখন চলুন আমরা প্যান্ডেলের ভেতরে ঢুকে দেখি কতটুকু কাজ এগিয়েছে বা কি করা হয়েছে কি না করা হয়েছে। তো চলুন আমরা ভেতরে প্রবেশ করি। যেহেতু সামনের প্রবেশপথটা বন্ধ আছে, তাই আমরা পেছন দিয়ে ঘুরে যাচ্ছি। দেখা যাক ভেতরে ঢোকা যায় কি। পেছনের যে গেটটা ওটা খোলা আছে, তো চলুন আমরা প্যান্ডেলের ভেতরে প্রবেশ করে দেখি কতটুকু প্রস্তুতি এগিয়েছে। তো প্যান্ডেলের একটা অংশ দিয়ে আমরা ভেতরে প্রবেশ করলাম। ভেতরে এখনও কাজ কিন্তু তেমন সম্পন্ন হয়নি, শুধু বাঁশের স্ট্রাকচার লাগানো হয়েছে। আর এদিকটায় আছে এখানকার যে মূর্তি সেটা, এটাও ঢেকে রাখা হয়েছে আপাতত। আর দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ নতুন আদলে মূর্তিটা তৈরি করা হয়েছে। তো এখন আমরা এসে পড়েছি প্যান্ডেলের পেছনের দিকে, দেখি এদিকটায় অন্য কোনো সরঞ্জাম আছে কি না তৈরি করা। তো এদিক দিয়েও প্যান্ডেলে ঢোকার একটা রাস্তা আছে। তো এদিকে দেখুন, এখানে বাঁশের চাটাইয়ের উপরে মাটি দিয়ে একটা শিবের মূর্তি তৈরি করা হচ্ছে বোঝাই যাচ্ছে। নিচে অর্ধচন্দ্রিমার যে স্ট্রাকচারটা দেওয়া হয়েছে। তো এই পোর্শনটা হচ্ছে এখানের প্রবেশ পথ, প্যান্ডেলে হয়তো এদিক থেকেই ঢুকতে হবে। আর এটা সরাসরি সামনেই মূর্তিটা ওরা রেখেছে, তো আপনারা প্রবেশ পথে ঢুকতে গেলেই আপনারা মূর্তিটাকে দেখতে পাবেন। মূর্তি তৈরির কাজ এখনো সম্পন্ন হয়নি, আর আমরা সচরাচর যেমন মূর্তি দেখতে পাই তার থেকে সম্পূর্ণ আলাদাভাবে এখানকার মূর্তি তৈরি করা হয়েছে। দেখতেই পাচ্ছেন পুরোটা প্যান্ডেল তৈরি করতে শুধুমাত্র বাঁশ ব্যবহার করা হয়েছে। আরেকটা জিনিস যেটা দেখে খুব ভালো লাগলো সেটা হচ্ছে এই প্যান্ডেলের পুরোটা জিনিস, সেটা থিম থেকে শুরু করে প্যান্ডেল তৈরি করার সরঞ্জাম সব কিছুই আমাদের ত্রিপুরার সাথে জড়িত। এই প্যান্ডেলের থিম যেটা কিনা আমরা এক প্রকার বলতে পারি, যেটা হচ্ছে আমাদের মা ত্রিপুরেশ্বরী মন্দিরের আদলে এই মূর্তি বা প্যান্ডেল তৈরি করা হচ্ছে। আর যে সরঞ্জামগুলো ব্যবহার করা হয়েছে এই সব কিছুই বাঁশ দিয়ে তৈরি। তো দেখুন প্যান্ডেলের যে ভেতরের আস্তরণটা আছে এটা বাঁশের চাটাইয়ের মাধ্যমে তৈরি করা হয়েছে। তো পুরোটা জায়গাতে একটা অভিনবত্বর ছোঁয়া এখানে পাওয়া গেছে।
এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু বাঁশের স্ট্রাকচার তৈরি করে রাখা হয়েছে, যেটা হয়তো পরবর্তী সময়ে ওরা প্যান্ডেল সাজানোর জন্য ব্যবহার করে থাকবে। এই পাশটাতেও দেখুন সুন্দর করে বাঁশের চাটাই, বাঁশের সাহায্যে প্যান্ডেলের ভেতরের পার্টটা খুব ভালোভাবেই করা হয়েছে। তো আজকের মতো প্যান্ডেল প্রস্তুতির কাজ এবং মূর্তি তৈরি করার কাজ আপনাদের ঘুরে দেখানো শেষ। পুজোর সময় এলে আবার পুরোটা প্যান্ডেল এবং মূর্তি আপনাদের অবশ্যই ঘুরে দেখাবো। আর এই ভিডিওটি কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবসময়ের মতো আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।